খুব দ্রুত আমরা ঠিক হয়ে যাব, আমাদের একটুখানি সহযোগিতা দরকার। 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে। এবার চিত্রনায়িকা শাবনম বুবলি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা উপবিশ্বাস। বেশ কয়েকদিন থেকেই নেট পাড়ায় চলছে উপবিশ্বাস বুবলির তুমুল ঝগড়া। সকালবেলা থেকে শুরু করে বিকাল অবধি পর্যন্ত তাদের শুধু বাকবিতণ্ড অনলাইনের মাধ্যমে। উপবিশ্বাস কোনো এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি শাকিব খানের সাথে দীর্ঘ 8 বৎসর সংসার করেছি, আর তুমি তো মাত্র 8 মাসও হও নাই। এরই মাঝে উপবিশ্বাস বুবলি দুজনের মধ্যেই ফেসবুকে চলছে নানান বিতর্ক। এর আগে শাকিব খান বুবলিকে জন্মদিন উপলক্ষে একটি নাকফুল উপহার দেন, সেই নাকফুলকে কেন্দ্র করে চলছে বুবলি উপবিশ্বাস বাকবিতণ্ড। কখন শেষ হবে তাদের এই বাকবিতণ্ড?